জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা না থাকার কারণেই বাজার নিয়ন্ত্রণহীন এই অভিযোগ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে সোমবার দেশের বিভিন্ন শহরে প্রতিবাদ সমাবেশ করে দলটি। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। দ্রব্যমূল্য নিয়ে পুরো দেশের মানুষ উদ্বিগ্ন মন্তব্য করে খন্দকার মোশাররফ অভিযোগ করেন, এজন্য দায়ী আওয়ামী লীগের সিন্ডিকেট। কৃষিবিদ থেকে কম মূল্যে এই পণ্য ক্রয় করার জন্য লাইন দিচ্ছে, আর কারা লাইন দিচ্ছে? তারা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের লোকজন। এই সরকারের ব্যাংক ডাকাতি, রিজার্ভ ডাকাতি, এই সকল কারণে আজকে বাংলাদেশের অর্থনীতি একটা অত্যন্ত নাজুক অবস্থায় পরিণত হয়েছে। বিএনপির জনপ্রিয়তায় ভয় পায় সরকার, মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। চট্টগ্রামের সমাবেশে তিনি বলেন, গুম খুনে তারা ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই ধন সম্পদ টাকা পয়সা লুটপাটের মাধ্যমে এবং গণতন্ত্র হরণের মাধ্যমে তারা বরাবর ক্ষমতার দিকে থাকার চেষ্টা করেছে। ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশন যাই হোক, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। এখনো সময় আছে, চাল ডাল তেলের দাম কমাও, গ্যাস বিদ্যুৎ পানির দাম কমাও, এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা এছাড়া নারায়ণগঞ্জ, খুলনা, কুমিল্লা, ফরিদপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি। তুনাজিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।